আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করেছে কি না তা আপনি কীভাবে বুঝবেন? হোয়াটসঅ্যাপ ইউজারকারী আপনাকে ব্লক করেছে কি না তা জানার সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ প্রসেস বলতে আপনাদের কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো আপনি ফলো করলে আপনি 100% শিওর হতে পারবেন যে ইউজারকারী আপনাকে ব্লক করেছে। তাহলে চলুন সেই সম্পূর্ণ প্রসেসটাই, সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখাই। প্রথমে আমি একটা আমার অ্যাকাউন্ট থেকে একটা ইউজারকে ব্লক করে দেখাচ্ছি। তাহা যে অ্যাকাউন্ট আছে এটাকে আমি ব্লক করব। ভিউ কন্ট্যাক্ট এজ এ ব্লক তাহা, ওকে, আমি এই অ্যাকাউন্টকে ব্লক করেছি। আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এখন বিষয়টি ক্লিয়ার করে দেব। যে অ্যাকাউন্টকে ব্লক করা হয়েছে আমি সেই অ্যাকাউন্টটি অন করেছি। এই অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে কয়েকটা লক্ষণ আছে, কয়েকটা বিষয় আছে, যে বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করছি। এক নম্বর যে পয়েন্ট, এটা হলো ইউজার যদি আপনাকে ব্লক করে তাহলে এখানে লাস্ট সিন বা অনলাইন এই লেখাটা দেখাবে না, কিন্তু এটা দিয়েও আপনি শিওর হতে পারবেন না যে ইউজারকারী আপনাকে ব্লক করেছে। কারণ ইউজারকারী লাস্ট সিন এটা নো বডিও করে রাখতে পারে, তো এখানে কনফার্ম হওয়া যাচ্ছে না। দুই নাম্বার যে বিষয়টা, এখানে যে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারটা শো করবে না। আপনি যখন SMS করেছেন, আপনি যখন কনভারসেশন করেছেন, তখন দেখেছেন যে এখানে প্রোফাইলে পিকচার ছিল, বাট এখন প্রোফাইলে পিকচার নাই। কিন্তু এটার মাধ্যমেও কনফার্ম হওয়া যাচ্ছে না যে ইউজারকারী আপনাকে ব্লক করেছে, কারণ ইউজারকারী যে কোনো সময় প্রোফাইল পিকচারটি রিমুভ করতে পারে অথবা চেঞ্জ করতে পারে। তিন নাম্বার যে বিষয়টি হলো, এখানে আপনি SMS করলে SMS-এ ডাবল টিক উঠবে না, অল টাইম সিঙ্গেল টিক থেকে যাবে। এই যে আমি দুটা SMS পাঠিয়েছি, দুটা এখানে সিঙ্গেল টিক মার্ক এসেছে, এখানে ডাবল টিক মার্ক ওঠেনি। কিন্তু এর মাধ্যমেও আমি ফুল নিশ্চিত হতে পারছি না যে ইউজারকারী আমাকে ফুল ব্লক করেছে, কারণ ফোনটা যদি নেটওয়ার্কের বাইরে থাকে তাহলে ডাবল টিক উঠবে না। চার নম্বর যে বিষয়টি হলো, আপনি যখন কল করবেন, কল করলে এখানে অপশনটি আসবে। সচরাচর আমরা যেটা দেখি যে কল ঢোকার পরে সেটা রিঙ্গিং অপশন আসে, কলিংয়ের জায়গায় রিঙ্গিং হয়, বাট যখন ইউজারকারী আপনাকে ব্লক করবে তখন রিঙ্গিং লেখা হবে না। তো এই চারটা বিষয়েও ফুল কনফার্ম হতে পারে না যে আপনাকে ব্লক করেছে, কারণ নেটওয়ার্কের বাইরে থাকলে SMS যদি না যায় তাহলে কলও না যেতে পারে। সো এটাতেও আমরা 100% শিওর হতে পারি না যে ইউজারকারী আপনাকে ব্লক করেছে। তো এখন পাঁচ নাম্বার যে বিষয়টি বলবো, এই পাঁচ নাম্বার পয়েন্টটি মাধ্যমে আপনি 100% শিওর হতে পারবেন যে হোয়াটসঅ্যাপ ইউজারকারী আপনাকে ব্লক করেছে। তো এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য উপরে ডানে যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডটে ক্লিক করে নিউ গ্রুপে ক্লিক করবেন। নিউ গ্রুপে ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে যে নাম্বারটি আপনাকে ব্লক করেছে বা আপনি আইডিয়া করতেছেন, সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। এই নাম্বার দেওয়ার পরে এখানে অ্যারোতে ক্লিক করলাম। এখন এখানে গ্রুপের নাম চাচ্ছে, গ্রুপের আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, আমি জাস্ট ফ্রেন্ড দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এখানে দেখেন একটা গ্রুপ অন হয়েছে, বাট পার্টিসিপেন্ট শুধু ওয়ান, মানে আমি গ্রুপটা খুলেছি অ্যাডমিন হিসেবে, শুধু এটার পার্টিসিপেন্ট আমি একা। তার মানে আমি যে আইডিকে অ্যাড করেছি সে আইডিটা অ্যাড হয়নি। এটা আরও কনফার্ম হওয়ার জন্য আমরা ওপরে ডানে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করে গ্রুপ ইনফোতে যাওয়ার পরে এখানে অ্যাড পার্টিসিপেন্ট, এই যে দেখেন এখানে অনলি একজন এখানে পার্টিসিপেন্ট, তার মানে আমরা যে আইডিকে অ্যাড করেছি সেটা অ্যাড হয়নি। তো পুনরায় আবার অ্যাড পার্টিসিপেন্টে ক্লিক করছি, করে আবারও এখানে যে নাম্বার থেকে আমাকে ব্লক করা হয়েছে সেই নাম্বার সার্চ করে টিক মার্কে টিক দিয়ে দিচ্ছি। এই যে
টিক মার্কে টিক দেওয়ার সাথে সাথে এখানে আসছে কুড নট অ্যাট মাই লাভ, মানে আমার যে নাম্বারটা ছিল এটা মাই লাভ দিয়ে সেভ করা আছে এই জন্য। তো এখন আপনি এই পাঁচ নাম্বার বিষয় দিয়ে, এই পাঁচ নাম্বার পয়েন্টের মাধ্যমে 100% শিওর হতে পারবেন যে ইউজারকারী আপনাকে ব্লক করেছে। ওকে, তো এই পাঁচটি বিষয়ের মাধ্যমে সচরাচর বোঝা যায় যে ইউজারকারী আপনাকে ব্লক করেছে। তো প্রথমে যে চারটা বলেছি, এই চারটা নর্মাল অন্যান্য সময় যে কোনো পরিস্থিতিতে এই চারটার ব্যত্যয় ঘটতে পারে। কারণ যেমন বললাম নেটের জন্য, আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, লাস্ট সিন নো বডি করেছে, ওই চারটা পয়েন্টের মাধ্যমে আমরা এটা নিশ্চিত হতে পারছি না। কিন্তু পাঁচ নাম্বার যে পয়েন্টটি বলেছি গ্রুপ তৈরি করার জন্য, এটার মাধ্যমে আপনি 100% শিওর হতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপ ইউজারকারী আপনাকে ব্লক করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং একটু উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি অল করে রাখবেন। ভিডিও এতটুকুই ছিল, আমি বিদায় নিচ্ছি, আমি সোহেল, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ এইরকম টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।